নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের দারুণ একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কসৌরি মেথি মালাই চিকেন। এটা খেতে কিন্তু ভীষণভাবে টেস্টি, একদম রেস্টুরেন্ট স্টাইলের এই চিকেন রেসিপিটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো এখন আমি আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। কসৌরি মেথি মালাই চিকেন বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, 500 গ্রাম চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল, 2 বড় পেঁয়াজের পেস্ট, 2 বড় টমেটো পিউরি, 8-10টা কাজু আর 1 টেবিল চামচ চারমগজ একসাথে পেস্ট করে রেখেছি, 2 টেবিল চামচ আদার পেস্ট, 2 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ টক দই জল ঝরিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি মালাই আর নিয়ে নিয়েছি ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি 2 এলাচ, লবঙ্গ 3-4টের মতো আর সামান্য দারচিনি, 1 টেবিল চামচ নুন নিয়েছি, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন, সরি ধনে গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1/2 টিস্পুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি কসৌরি মেথি, আমি এখান থেকে 2 টেবিল চামচ কসৌরি মেথি নিয়ে নেব। এখন প্রথমে চিকেনটার মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দেব নুন। রান্নায় কিছুটা লাগবে তাই কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আর আদার পেস্ট, আর দিয়ে দেব টক দই, এবার এর মধ্যে আমি দিয়ে দেব কসৌরি মেথি। আমি এখানে 2 টেবিল চামচ মেথি নিয়েছি। তো এখন 1 টেবিল চামচ মেথি নিয়ে আমি এভাবে হাতের মধ্যে মেথিটাকে দিয়ে ক্রাশ করে নিচ্ছি, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মেখে নিচ্ছি আমি চিকেনের সাথে, আমি হাতে করেই মাখছি তাতে আমার একটু সুবিধা হবে, এটা ভালোভাবে মাখা হবে। তো এখন সব কিছু একসাথে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, আর ম্যারিনেশনের জন্য আমি 30 মিনিট এভাবেই রেখে দেবো, একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর আমি ফিরে আসছি। এখন আমি 30 মিনিট পর ফিরে এলাম, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনটা রেডি হয়ে গেছে একদম রান্নার জন্য, তো এখন আমি রান্নাটা শুরু করছি। এখন আমি গ্যাস অন করে নিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। ফোড়নটা ভেজে নেব আমি, তো তেলটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে গরম করছি, আর আমি এখন তেলের মধ্যে ফোড়নটাও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে ফোড়নটাও ভালো করে ভাজা হয়ে যাবে। মোটামুটি 30-40 সেকেন্ডের মতো ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, ফোড়নের ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত। এখন ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটা কষিয়ে নেব। তো এখন পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখন টমেটো পিউরি আর পেঁয়াজের পেস্টটা একসাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম, আর 2 মিনিট মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ঝালের পরিমাণ আর নুনের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে মিশিয়ে নেবেন ঠিক যতটা প্রয়োজন। তো আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এখন দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে চিকেনটাকে তুলে দেব। চিকেনটা 1/2 ঘন্টা মতো সময় আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য। তো এখন আমি পুরো চিকেনটা কড়াইয়ের মধ্যে তুলে নিলাম।
এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম রেখেই আমি এভাবে রান্নাটা করছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি খুব ভালো করে চিকেনটাকে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 7-8 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি, ভালো করে কষিয়েও নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর 4 মগজ বাটা। কাজু আর 4 মগজ বাটাটা দিয়ে আমি মোটামুটি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন, এটা কিন্তু ব্যাপক খেতে হয়, খুবই সুন্দর টেস্ট এটা। চিকেন খেতে যারা পছন্দ করেন তারা এভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মুখের একঘেয়েমি কাটানোর জন্য এই রেসিপিটা কিন্তু দারুণ। তো আমি এখানে কাজু আর 4 মগজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণ মতো নুন। এখন নুনটা দিয়ে আরও একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। জলের পরিমাণটা অতিরিক্ত বেশি দেব না, ঠিক যতটা প্রয়োজন সেই মতো দিয়ে দিচ্ছি। যা সিদ্ধ হতে যতটুকু লাগবে আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এই 10 মিনিটের মাঝখানে প্রয়োজন মতো আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেবো, মোটামুটি 2-3 বার আমি এটা করব। এখন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই 10 মিনিটের মাঝখানে আমি 2 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখানে জলটা যে পরিমাণে আমি দিয়েছিলাম অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গেছে আর চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে রেখে করেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি সবশেষে মালাই। আমি এখানে 3 টেবিল চামচ মালাই নিয়েছি, মালাইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন মালাই দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব কসৌরি মেথি। মালাইটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কসৌরি মেথিটাকে হাতে করে আমি নিয়ে নিচ্ছি, একটু ক্রাশ করে এভাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটার থেকে একটা দারুণ সুন্দর সুগন্ধ আসছে। তো এখন একদম রেডি হয়ে গেছে রেসিপিটা। এখন একদম রেডি হয়ে গেছে কসৌরি মেথি মালাই চিকেন এই রেসিপিটা। এটার সাথে রুটি, নান, লুচি, পরোটা খেতে কিন্তু ব্যাপক লাগে। আপনারাও ট্রাই করতে পারেন রেস্টুরেন্ট স্টাইলের এই ব্যাপক স্বাদের রেসিপিটা, এটা খেতে খুবই ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করুন।